महान स्वाधीनता और जातीय दिवस। একাত্তরের এই দিনে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল। করোনার কারণে দিবসের সব কর্মসূচি বাতিল করা হয়েছে। বাংলাদেশের 49তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা পরিস্থিতি মোকাবেলায় আজ থেকে সারা দেশে গণপরিবহন বন্ধ। আগামী 4 এপ্রিল পর্যন্ত এই নির্দেশনা অব্যাহত থাকবে। করোনার কারণে সম্ভাব্য লকডাউনের আতঙ্কে নিত্যপণ্যের বাজারে ক্রেতার চাপ কমতে শুরু করেছে। এই সুযোগে পণ্যের বাড়তি দাম নিচ্ছে অনেক অসাধু ব্যবসায়ী। বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 21,000 ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা 4.5 লাখেরও বেশি। চীন ইতালির পর এখন করোনা ভাইরাসে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হচ্ছে যুক্তরাষ্ট্রে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। কোয়ারেন্টাইনে থাকা তারকাদের তালিকায় এবার হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও, তবে একা নন, সঙ্গে রেখেছেন প্রেমিকা ক্যামেলিয়াকে।